দক্ষিণী সুপারস্টার প্রভাসের সালার সিনেমা মুক্তি পাবে 22শে ডিসেম্বর। বিশ্বব্যাপী এদিনে মুক্তি পেলেও একদিন আগে 21শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ছবিটি মুক্তির মাত্র 3 দিন বাকি থাকতেই এবারে প্রকাশ্যে এলো ছবিটির দ্বিতীয় ট্রেলার। কেজিএফের মতোই নির্মাতা এই ছবিতেও বিশাল সাম্রাজ্যের ঝলক দেখা গেছে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির দ্বিতীয় ট্রেলারে ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো। শিকার ভি বনুঙ্গা, শিকার ভি করুঙ্গা। সেই সঙ্গে দেখা গেছে বন্ধুত্ব ও ক্ষমতা নিয়ে লড়াইয়ের গল্প। প্রভাসকে এর আগে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবারে যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুমধুমার অ্যাকশন আর ক্ষমতা গ্রহণ, বন্ধুত্ব রক্ষায় সবচেয়ে হিংস্রতম লোকেই ধরা দিয়েছেন এই অভিনেতা। সেই সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারনও ছিলেন অনবদ্য। এর মাধ্যমে মালায়ালাম তারকা পৃথ্বীরাজ সুকুমারন তেলেগু অভিষেক করলেন। ট্রেলারে দেখা মিলেছে শ্রুতি হাসান, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকাদের। এর আগে গেল 1 ডিসেম্বর প্রকাশ্যে এসেছিল সালারের প্রথম ট্রেলার, যেটিও বেশ মনে ধরেছিল দর্শকদের। নির্মাতা প্রশান্ত নীলের সিনেমা কেজিএফ 2 বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল, তাই সালার নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। তবে শাহরুখের সিনেমা ডাঙ্কির সঙ্গে ধাক্কা লাগারও সম্ভাবনা দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা। দুটি সিনেমা দারুণভাবে উপভোগ করবেন সিনেমা প্রেমীরা।